দাও তাহলে দাও 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 হাঁ করছে দাও দেখেছো তোমাদেরকে দিচ্ছি এই দেখো এইভাবে উঠেছে গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর চুটকির পরিবারেও সবাই ভালো আছে আর আজকে আমরা যাব একটা জায়গায় চলো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো এইদিকে চুটকিও রেডি আর চুটকির ভাইও রেডি আর চুটকির পাপাও রেডি চলো গাইস কোথায় যাচ্ছি কি করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে চলো যাওয়া যাক চুটকি এই পুরো লুক পুরো আস্তে আস্তে ঘুরছে আর চুটকি দেখো সোয়েটার টুপি সবই পরে নিয়েছে বলছে এগুলো পরেছি তো তাহলে আমার ভিতরে লুক কি আছে ওই যেন ও বারকাতে যাচ্ছে আর চুটকির বাবা এই যে তালা মারছে এখন আমরা যাচ্ছি রাস্তায় এই দেখো কি সুন্দর সবুজ সবুজ সবজি কি বলো শীতের সবজি প্রায় শীত আমাদের বিদায় দিতে চলেছে কিন্তু দেখো শীতের সবজিগুলো দেখতে আমাদের ভীষণ ভালো লাগে টাটকা টাটকা গাজর মূলো বেগুন আর এই যে কলা লাউ বিভিন্ন ধরনের গাছ কি সুন্দর লাগছে যে বলে বোঝানো যায় না আর গাছ আমি ভিডিও করছি দেখো পাবলিক রিয়াকশনটা শুধু দেখো গাইস ওয়াও রাস্তা দিয়ে এক এক পক্ষে কিন্তু বাইকে গেলে এগুলো দৃশ্য দেখতে দেখতে মজা করতে করতে বেশ ভালো লাগে কিন্তু যদি চার চাকা বা বাসে গেলে কিন্তু যদি তোমার রাস্তার মানে জানলার ধারে সিটে বসা গেলে তাহলে সব কিছু দৃশ্য ভালো লাগবে কিন্তু যদি মিডিলে বসা যায় কিন্তু এগুলো দৃশ্য দেখা যায় না চলো গাইস অনেক বকবক করে ফেললাম আবার দেখা হচ্ছে পরে তো গাইস এখন আমরা চলে এসেছি চৈতন্যপুরে এই দেখো চৈতন্যপুরে যাচ্ছি আর আমাদের বাবার বাড়ি যেতে আর ঠিক এখনই 15-20 মিনিট দেখো গাইস এবার আমরা দিদা বাড়িতে চলে এসেছি দেখো আমার দিদা বাড়ি বন্ধ করো গাইস আমরা সবাই চলে এসেছি ড্রেস চেঞ্জ হয়ে গেছে এই ছুটকি ড্রেস চেঞ্জ হয়ে গেছে কিন্তু রাজা বাবু ড্রেস চেঞ্জ করেনি ওর মিমির সঙ্গে খেলা করছে আর এই দেখো ওর মিমি সবাইকে টিউশন পড়াচ্ছে সবাই হাই বলো এরম করো এই দেখো সবাই তোমাদেরকে তোমাদেরকে সবাইকে হাই করছে এরা তুমি হাই করো দেখেছো সবাইয়ের জন্য একটা লাইক কমেন্ট করে দেবে চলো আবার পরে আসছি রাজাবাবু জামাই মানুষ বলে কথা রাজাবাবুর পাপা দেখো অবস্থাটা দেখেছো মুচকে মুচকে হাসছে বলছে কম্বলটা কোথায় এলেই শুধু ঘুমাবে জানো হাই বলো এখন বাপের বাড়িতে মশলা মুড়ি খাচ্ছি আর এখানে গরম গরম দুধ চা আর ছুটি কাপে বিস্কুট দিয়ে হেভি সুন্দর চা হয়েছে ছোট বোন চা করেছে খুব টেস্টি চলো আবার পরে আসছি গাইস আমার ভাই এইভাবে বেসিন এর উপর উঠে ওঠো এই দেখো 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 উঠে গেছ এই দেখো এইভাবে উঠেছে গুড মর্নিং কাল থেকে আমার ব্লগটা শেষ করা হয়নি তাই আবার আজকে থেকে শুরু করছি আর এই দেখো আমার দিদা কি কাটছো দিদা ও দিদা কি কাটতেছো তুমি এটা পাতাকপি সকাল সকাল রান্না হবে আর দিদা সবজি কেটে দিয়েছে পাতাকপি মটরশুঁটি গাজর আর এখানে বোন রান্না করছে উনানে
এই দেখো পেঁয়াজ এখন লাল লাল করছে আর এই যে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছে আমি রান্না করব বলছি বোন বলছে না আজকে আমি রান্না করব তুই খাবি ঠিক আছে তাই বোন কেমন রান্না করে খায় তোমাদেরকে সবই জানাবো চলো আবার পরে দেখাচ্ছি সবাই চা খাচ্ছি আমার রান্না বান্না হয়ে গেছে বোন করেছে আর এই দেখো এই কলগেটটা দেখেছো আমি এই প্রথম দেখেছি এর ভিতরে কি কালো কলগেটই হবে না কি জানি ইয়েস এই দেখো কলগেটের কালো দেখেছো কালো রঙের আমি দেখিনি কে কে দেখেছে প্লিজ কমেন্ট করবে তো এই দেখো গাইস মা ভাত খেতে বসে গেছে আমার দিদা তো বাড়িতে নেই তাই আমার মা আর আমার মিমি ভাত রান্না করে খাচ্ছে ওই দেখো ওইটা কি বাঁধাকপি সবজি আর বেগুন মালা দিয়ে মা খাচ্ছে সকালে মানে সকালে দুপুরের জন্য রান্না করছে চিকেন আচ্ছা আর আমি খাচ্ছি খিচুড়ি দেখো গাইস আমার আঙ্কেল এসেছে হসপিটাল থেকে এখন বাজে 1:05 আর এখনে আমরা স্নান করি না আর মা বাড়িতে নেই একদম ভালো লাগে না মা বনুর কাছে নার্সিং হোমে আছে বাড়িতে কেউ নেই বলে আমি এসেছি আর আমার ঠাকুমা চাটনি করছে দেখবে এই দেখো কি চাটনি করছো ঠাকুমা ঠাকুমা বলছি আমরা দিদা বলি টমেটো চাটনি এই যে টমেটো চাটনি করছে আর ঠাকুমার হাতে চাটনি অসাধারণ যে খাবে সে একবারও ভুলবে না ঠাকুমার মানে আমার যারা আত্মীয় পরিচয় যারা জানে যারা আমার ব্লগটা দেখবে তারা বলবে কমেন্ট করে জানাবে সত্যি আমার ঠাকুমার হাতে চাটনি ভালো না খারাপ খুব সুন্দর করে ঠাকুমা চাটনি আমার তো খুব ভালো লাগে যে যে ঠাকুমার হাতে চাটনি খাবে চলে আসো বাড়িতে খাবে খাবে আচ্ছা জিজ্ঞাসা করছে খাবে খাবে খাও না একটু দাও তাহলে দাও 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 হাঁ করছে দাও দেখেছো তোমাদেরকে দিচ্ছি দেখো গাইস এখন ছুটকি তার মিমির খাটে ঘুমিয়ে আছে কাল থেকে আমাদের পুচকু সোনাটা এখানে শুবে ও কি আনন্দ হচ্ছে না তাই ছুটকি তোমার বেবি আসবে আনন্দ হচ্ছে না ওরম কথা বলছো কেন আর ছুটকিকে ফর্সা ফর্সা লাগছে না একটা মজার কাণ্ড ঘটেছে তোমাদেরকে শেয়ার করছি এখন ও এখন ও ছোট মিমিকে খুব ভয় করে বুঝতে পারছো আমি বলি আমি তাহলে রুটি করছি আর তুই তাহলে ছুটকিকে পড়া বলে ঠিক আছে আর রাজাবাবু বদমাশি করছে বলে আর ও কি করছে মানে দরজা লাগিয়ে দিয়েছে দিয়ে বলছে আমি পড়াচ্ছি কি করছে জানো ওকে মেকআপ করে তোমরা হয়তো শর্ট ভিডিও বা লাইভ দেখে নিয়েছো আর ওই রকম ভাবে সাজিয়ে লাস্টে বলছে চল এত সুন্দর সাজিয়েছি যখন একটু লাইভ করি বলে গিয়েছে তাহলে কি কাণ্ড ঘটিয়েছে ভাবো আর এই জন্য ছুটকিকে ফর্সা ফর্সা লাগছে তাহলে ছুটকি অনেক বক বক করে ফেললাম এবার ভিডিওটা শেষ করতে হবে তো এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না চলো টেরা।